ঘুরছে মানুষ, ঘুরছে সময়, উড়ছে এ জীবন। তোমায় নিয়ে উল্টো স্বপ্ন দেখে আমার মন। তুমি বন্ধু উল্টো পথের, উল্টো এক পথিক। তোমায় পেতে উল্টো রথে ছোটে উল্টো দিক। ছুটে ছুটে দেশে হারা কোথায় গেলে পাই, উল্টো পথে চলছে সবাই। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বন্ধু, তোমার দেখা নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই। এই যে ফাগলা মন, এর লোক এক নম্বর না হইলেও দুই নম্বর না। তুমি যেটা করবে, তুমি হচ্ছে আলগা দাড়ি গোফ লাগিয়ে আমার বাবার দোকানে যাবে, অথবা তাকে রাস্তার মধ্যে আটকে থ্রেড দিবে, পারবে না? থ্রেড থ্রেড আমার কাছে কোনো ব্যাপার নাকি? এটা তো ওয়ান টুর ব্যাপার, খালি চুটকির গেম। আমি যে একজন গোয়েন্দা, এটা আপনি মানতে চাচ্ছেন না, এটা আমার বোঝা সারা। আপনি এমন মানুষ, মানুষের পার ছাপ দেখা, মানুষের মনের ভিতরে ভালো মন্দ দুঃখ কষ্ট সব খবরেন। আপনি কি জেসে ডিটেকটিভ? আপনার নাম্বার ওয়ান ডিটেকটিভ নবাবলি তাকে জানতো না যে আদিল আমারে পেয়ার করতো। তখন আপনার আমার কথা সব শুই না, ও মনে করতেছে যে আমারও তার সাথে পেয়ার আছে। এটা কেমন কথা? নবাব আলী যদি জেনে ফেলে যে একটা ছেলে তোমাকে পছন্দ করতো, এখানে তোমার দোষ কোথায়? আচ্ছা কন্দে, এই মানুষের শিক্ষা গ্রহণের জন্য কি কোনো বয়স আছে না কোনো বয়স নাই কে? আবার শিক্ষা গ্রহণের জন্য আমার তোমার আর কোনো বয়স লাগে। তোমার একটা কথা খবর চেয়েছি, তোমার তো পাহাড়ে যায় না কিছু করবে। তুমি আমি আমরা এক বাড়িতে থাকি, অথচ দেখা সাক্ষাৎ হয় না, অন্য রকমের কথাবার্তা জৈন আছে। যাবো কথা সেটা না, আমার নিজের লেগে তোমার কিছু কইতেছি না, এখন কথা চিন্তা করতেছি যে হাফেজ দিলজান জীব সেবা সংঘ নামে একটা প্রকল্প হাতে নিচ্ছে। তো ওই প্রকল্পের ব্যাপারে আর কি আমি একটা সাহায্য সহযোগিতা করতেছি। তুমি হুনছো তো নিশ্চয়ই নাকি? ভাইজান আপনি কি কইতেছেন? হুনছি মানে মহল্লার মানে গ্রামের মানে বাংলাদেশের সবাই হুনছে, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও হুনছে। ইন্টারনেটের যুগ না? বুঝছি বুঝছি, কথাই তো বাইকটা পেছাল না পাইরা, যেটা আসল কথা কইবার চাইতেছে সেটা শুনে কথা। জি জি জি, মানে আমরা সবাই তো সব কিছু দিতাছি, আর তুমি কি দামের কথা চিন্তা করতেছো? সেটা যদি কইয়া বলো তাহলে ভালো হয়। অতি মাসে মানে হাফিজ ভাইজান রে মানে কি ধরনের কথা কইতেছেন আমি বোঝা পারতেছি না। আমি দেওয়ালে চিন্তা করতেছি, টুকটাকি ম্যানেজ করার চিন্তা করতেছি। তুমি জামাই হিসাবে ঘরে, জামাই হিসাবে তোমার দায়িত্ব আছে না, তুমি কত দিবার ভাবতেছো সেটা জানি চিন্তাছি। যা লাগে দিমু, যত টাকা লাগে দিমু, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, দিমু দিমু। হ্যাঁ দিমু, লাগে যা লাগে দিমু, অসুবিধা কি? যা লাগে হ, তত দিবা, হ কোনো অসুবিধা নেই। না না না, কিসের অসুবিধা দিমু? মর জেলা কয় কি, তুমি তো আসলে নবাব, তোমার বাপ মায় তো আসে নাম রাখছে নবাব তোমার। না না ঠিক আছে, আমার নাম বি রাখছে, আমরা কামেও সব আপনাকে দোয়া বোঝেন না। আমগো দোয়া মানে কি? সব তো উপর আমার দোয়া। আচ্ছা যাও, এইটা কোনো কথা না, আমি সবকিছু চিন্তা ভাবনা করে মানে মনে মনে ঠিক করছি, প্রতি মাসে যদি হাজার বিশেক টাকা যদি তোমার ওখান থেকে পাওয়া যায়। দিবো দিবো দিবা? আচ্ছা ঠিক আছে, হাজার বিশেক আপাতত হইলে চলবো, হাফিজ মেলা ঘুষেবো। আর যদি কোনো মাসে কোনো ঠেক ঠুক লাগে সেটার হিসাব আলাদা দিবো, ওইটাও দিবো। কি সুন্দর লাগতেছে, কি সুন্দর খরচ, ওইটা বি দিবো সব দিবো। বাহ বাহ, তাহলে ওইটাই ধরে রাখলাম, সব আমার দামাকের মধ্যে রাখলাম, আপনি বাকির খাতাকে লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইয়া ছিল তো একটু কামা ছিল, যাই বাই গেলে একটু পরে দেখতে পাবো না। হ্যাঁ আমার চেয়ে বহুত স্যান, আমার এই কথা কিন্তু ভুলে গেছিলাম।
এমন করছো কেন ডার্লিং মারিয়া? মনে হচ্ছে আমি যুদ্ধে যাচ্ছি। আরে বাবা, তুমি যে কাজের জন্য যাচ্ছো সেটা যুদ্ধের থেকে কম কিছু না। কেন বুঝতে পারছো না? একবার যদি বাবা তোমাকে চিনতে পারে তাহলে না এই জীবনে আমাকে আর পাওয়া লাগবে। সরি সরি সরি, তুমি তো আগে বুঝতেই পারলে না। আমার না মনে হচ্ছে দুঃখ হয় তুমি আমাকে অলওয়েজ আন্ডার এস্টিমেট করো। আরে আমি থিয়েটার করা ছেলে মারিয়া, কলেজে একটা নাটকে আমি মাত্র একটা সিন করেছিলাম, একটা পিয়নের ক্যারেক্টার। হ্যাঁ, এমন করা করলাম পরের দিন তো আমি বেরোতে পারি না, চারিদিকে শুনাম চারিদিকে শুনাম। কি অ্যাক্টিংটাই না করলো আদিল, বুঝতে পেরেছো আমি কি জিনিস? আচ্ছা, এক সিন করে তোমার অভিনয়ের এত সুনাম, চারদিকে সবাই তোমার সুনাম করছিল। মারিয়া বেবি, মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাসই করছো না। শুনে রাখো মারিয়া, কান খুলে শোনো, অভিনয়ের মতো অভিনয় করতে পারলে একটা সিনই কিন্তু যথেষ্ট, ফাটাই ফেলা যায়। হয়েছে, এখন তোমার চাপাবাজি বন্ধ করো। কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ে যায়, আমি ফলে বিশ্বাসী, তুমি ফলটা দেখিয়ে দাও। মারিয়া তুমি আবার আমাকে আন্ডার এস্টিমেট করছো, শিট, তুমি ভুলে যাচ্ছ কোনো কিছুকে ব্যর্থ হওয়া ছেলে আমি না, আমি অলওয়েজ সাকসেসের মধ্যে থাকি। মানে খালি তোমার বাবা বলে আমার বুকের মধ্যে একটু ধুক 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 করছে। এনিওয়ে তুমি একটু আমাকে একটু বলে দাও তো, মানে তোমার বাবাকে কি বলতে হবে? হ্যাঁ, কি বলবে সেটা তো তুমিই ভালো জানো, বাট হ্যাঁ তোমার সাবজেক্ট কি হবে সেটা আমি বলে দেব। আরে আমি তো সেটাই শুনতে চাইছি, বলো না। আচ্ছা, তোমাকে এমনভাবে অভিনয় করতে হবে যেন আমার বাবা যেই মহিলাকে বিয়ে করেছে সে তোমার প্রেমিক, মুন্নি বদনাম। নাম কি? মুন্নি বদনাম। মুন্নি বদনাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম ভুল হলো কিন্তু সব শেষ। আরে আমি তো স্টুডেন্ট হলো, কেন মনে থাকবে না? আগে বারো, পরেরটুকু বলো বলো। তুমি বাবাকে বলবে যে মুন্নি বদনাম হয় তোমার প্রেমিক, সে তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাবাকে বিয়ে করেছে। এখন বাবা যদি তোমার প্রেমিকাকে না দেয় তাহলে তুমি তার ছোট মেয়ে মানে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করো, ঠিক আছে? আমার মনে হয় এতটুকুতেই বাবা ঘুরতে যাবে। ভরকে যাবে মানে কি যাতা বলছো? তুমি ধরে নাও ভরকে গেছে, আমি তো এদিকে টেনশনে আছি যে তোমার বাবা ভরকে যায় না আবার স্ট্রোক করে ফেলে। বালাই শাট, আয় আদিল, তুমি এরকম উল্টাপাল্টা কথা বলো কেন? তোমাকে না 100 দিন নিষেধ করেছি এরকম কথা বলবে না। শোনো, আমার বাবা হচ্ছে কবিরাজ, অসুখ বিসুখ তার ধার কাছেও আসবে না। হ্যাঁ, তোমার বাবা তো একজন কবিরাজ, এবং কবিরাজ বলেই সে যত ইচ্ছা তত খেতে থাকবে আর আটার বস্তার মতো ফুলতে থাকবে। আর ওই যে দূরে রোগবালায় সব দাঁড়িয়ে থাকবে তোমার বাবার থেকে একটু দূরে, ওখান থেকে সমানে ফ্লাইং কিস করতে থাকবে, কাছে আসবে না। এটা কি সম্ভব জান? এটা তো সম্ভব না। রোগবালায় শুধু ফ্লাইং কিস করবে না, কাছে এসে সুন্দর করে জড়িয়ে ধরবে। তোমার বাবা একমাত্র ভয় পায় স্ট্রোককে। আরে তোমাকে তো আমার থ্যাঙ্কস দেওয়া উচিত যে আমি তোমার বাবার এত বড় একটা দুর্বলতা তোমাকে মনে করিয়ে দিলাম। আচ্ছা বাবা, থ্যাঙ্কস পাবে, বাট তখনই যখন তোমার ভয়ে মুন্নি বদনাম হয়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে যাবে, তখন, এর আগে না। মারিয়া, তোমার বাবাকে খালি আমার সামনে একবার পড়তে দাও, তারপর বুঝবে কত ধানে কত প্যাড়ি। ছোট ভাইজান, ড্রিঙ্কিং ড্রিঙ্কিং সিঙ্কিং ওয়াটার, আমি কইলাম আজ দেখালেছি। ড্রিঙ্কিং ড্রিঙ্কিং সিঙ্কিং ওয়াটার মানে কি দেখে বলেছো? আজকে পার্কে কার লগে বেয়েছিলা? কাম সারছে এই পাগলটা, এবার ফারিয়া আর আমারই এক লোকে দেখে ভালো লোক এমতে। কি হলো ছোট ভাই যান, আমার কত মিনা একেবারে জবান বর্ণ হয়ে গেল যে। পার্কে কার লগে বেয়েছিলাম কই না তো, পার্কে তো আমি যাই নাই। কা দেখো ভাই যান, মিছে কথা কওয়ার চেষ্টা করো না করলাম, আমি নিজ চোখে দেখছি তুমি একটা সুন্দরী মেয়ের লগে পার্কে বয়ে আছো। মায়েরা কেডা কি উল্টা পাল্টা কথা কই দেছ, মায়া মানুষ দেখলে তো আমার আত্মসম্মানে থরথর করে কাঁপে, আর আমি যে পার্কে মায়া মানুষের লগে বয়ে থাকুম, আমার মনে কই দেছে তুই ভুল দেখছস। আমার এই দুইখান চোখ একেবারে 16 মেগাপিক্সেলের ডিজিটাল ক্যামেরা, সামনে যা যা তাকে সব ক্যাপচার করে লয়, নয় ছয় বুঝানো অত সহজ কাম না আমারে। হাঁচা কইবে নাকি আব্বা জানের কাছে গিয়ে সব একেবারে কয়ে দিব? আব্বা জানের কাছে কয়ে দিবি মানে কেমন কথা? ও হো, মনে পড়ছে মনে পড়ছে, আজকে পার্কে সুন্দর একটা মেয়ের লগে আমার দেখা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম গা। দেখছো আব্বা জানের নাম কোয়ার সাথে সাথে সুন্দর করে কেমন তোমার ওই সুন্দরী মেয়ের কথা মনে পড়ে গেল গা। না না মানে ওই যে কি মানে
তুই যেটা ভাবতে চছ বাস্তবতা কইলাম ওইটা না, মানে একদম উল্টা। যে ম্যাটারে তুই আমার লোকে দেখছিস না, আমি তো আজকে জীবনের প্রথমে ম্যাটারে দেখছি। একবারই প্রথম দেখছো? হ্যাঁ। আর ওই মেয়ে হচ্ছে কি মনে কর সাংবাদিক, একজন সাংবাদিক। হ্যাঁ সাংবাদিক। আমি যে কুত্তা বিলাই নিয়ে যে একটা প্রজেক্ট আদেল হচ্ছি না, ওই মেয়েটা কেন থেকে জানি না গেছে। আর আইছে মনে কর যে আমার লোকে দেখা করতে আইছে, আমার সাক্ষাৎকার নিব, ইন্টারভিউ। হাঁচা করতেছ? হাঁচা মানে আলবাত হাঁচা, একদম নির্ভেজাল হাঁচা। দেশে এত জায়গা থাকতে তুমি আরে পার্কে লয়ে গেলা কেলা? পার্কে লয়ে গেছি মনে করছে সাংবাদিক মেয়েটা তো অনেক সুন্দরী, অন যদি ওর মহল্লায় বা রেস্টুরেন্টে লয়ে যায় গল্প মল্প করি, মানুষ দেখলে খারাপ ভাববো না? এলিগে পার্কে লয়ে গেছি যাতে মানুষ দেখলো মনে করে আমাকে খারাপ না ভাবে, এই জন্য। এতদিন আমি জানি যে মানুষ প্রেম মহব্বত করে লেগা পার্কে পুরকে যায়, আর তুমি ব্যাপক মানুষে যাতে তোমার ভুল বুঝা না পারে হেল লেগা তারা পার্কে লয়ে গেছো। মানে বলছি কি জামানো তো বদলা গেছে গা, বুঝিস নাই? আজকাল মানুষ কি প্রেম মহব্বত করবার লেগে পার্কে যায় নাকি? যাই তো চিপাই চুপায়, বুঝিস না? মাইনারুল্লা, তুমি একটু আগে কইলা যে ওই মেয়েরা আজকে প্রথম দেখছো, তো যেই মেয়েরা আগে থেকে তুমি দেখোই না একা, কেমতে বুঝলা যে সেই মায়া সুন্দরী নাকি কুচ্ছিত? বুঝে গেছি মনে কর যে ফোন দিছি না, মোবাইলে কথা হই নাই, বুঝে গেছি যে সুন্দরী। তুমি যেমন কথা হই না বুঝে গেছো গা, আমিও তেমন কথা হই না বুঝে গেছি যে আসল ঘটনাটা কি। আমার আর কিছু কর নেই কা। হ্যালো কি ডার্লিং? ইয়েস ওকে ওকে, এই চলে আসছি চলে আসছি চলে আসছি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ মামুল বুঠে, আমাকে চিনিস কিনা সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই বে, আমি তোকে চিনেছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তারপরও তোকে আমি বলছি, আমার নাম মনে কর হচ্ছে চিকেন হাবিব। এখন প্রশ্ন করতে পারিস মামুল বুঠা আমার নাম চিকেন হাবিব কিসের জন্যে? একসময় মনে কর মনের আনন্দে বহু মানুষের কল্যাণ আমি চিকেনের মতো কেটে কেটে ফেলেছি, বুঝেছিস? এই জন্যে আমার নাম হয়েছে চিকেন হাবিব। সবই তো বুঝলাম, আমার পথ আটকেছেন কেন? আমার প্রেমিকাকে আমার চোখ ফাঁকি দিয়ে তুই বিয়া করেছিস, আমি তোকে ছাড়বো কি করে ভাবলি তুই? এত বড় বুকের পাটা কি করে হলো তোর? আমি আপনার প্রেমিকাকে আপনার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করেছি মানে? কে আপনার প্রেমিকা? কে না মামুর বুকে এখন বলছিস, কে জানতে চাস? জানতে চাস বে আমার প্রেমিকার নাম কি? আমার প্রেমিকার নাম হচ্ছে মুন্নি, বদনাম হয়ে মামুর বেটি আমার সাথে 3 বছর প্রেম করে আমার টাকা পয়সা নয় ছয় করে উড়িয়ে ছড়িয়ে তোর মতো একটা ভম্বলকে বিয়ে করেছে বে। ও মুন্নি তাহলে আপনার প্রেমিকা ছিল, তাই তো? আসলে আমাদের এই বিয়ের অনুষ্ঠানটা তেমন জাঁকজমক করে পালন করা হয়নি, তো তাই আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তা নাহলে আপনাকে নিশ্চয় দাওয়াত দিতাম, মুন্নির প্রেমিক বলে কথা। আবুল্লা ভম্বল পাটের বস্তা মারবো এখানে, লাশ পড়বে রাজশাহী শ্মশানে। ওই মামুর বুটা, আমি কি আমার প্রেমিকের বিয়ের দাওয়াত খেতে চেয়েছি তোর কাছে নাকি? আপনার মাইন্ড করার কারণ তো এটাই, আপনার কথা শুনে তো সেটাই মনে হচ্ছে, তাই না? অবশ্যই না, প্রেমিকার বিয়ের দাওয়াত খেতে চাও একটা প্রহসন মাত্র। মামুর বুটা, আমার প্রেমিকাকে যেভাবে তুই ছিনিয়ে নিয়েছিস ঠিক সেভাবে তুই আমার প্রেমিকাকে কবে ফেরত দিবি আগে সেটা বল। ওকে ফেরত দেওয়ার জন্য তো আমি বিয়ে করিনি চিকেন হাবিব। আবুল্লাহ, ওর দেখে মনে হচ্ছে আমাকে ভয় পাচ্ছে না বে, ভয় পাচ্ছে না? একটু ভয়টা পাওয়াইলে হ্যাঁ, এটা দেখেছ? এটা দিয়ে কিন্তু তোমার কল্লা আমি কুচি 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 করে কেটে ফেলবো। চিকেন হাবিব, এই পিস্তল দিয়ে কল্লা কাটা যায় না, আর তাছাড়া আপনার এই পিস্তল থেকে আমার খুব একটা ভয় লাগছে না।
যদি বলতেন এই গুলি দিয়ে আমার ভুঁড়িটা ফুটো করে দেবেন তাহলে আমি ভয় পেতাম। আবুল, তুই জানোস না তুই কার লগে কথা বলছিস? আপনাকে না, এইবার ঠিক আমার ভয় করছে। মুন্নি বদনাম হয়ে খালি আমার, ওকে যেভাবে নিয়েছিস তুই সেভাবে কবে আমাকে ফেরত দিবি সেটাকে বল। আপনি কেন বুঝতে পারছেন না চিকেন হাবিব, সেটা তো কোনো মতেই সম্ভব না, কোনো ভাবেও না। কি চিকেন হাবিব একটা অর্ডার দিয়েছে বে, সেটা নাকি পালন করা সম্ভব নয়? না, আমি কিন্তু লাস্ট বারের মতো ভুলে দিয়েছি, এরপরে যা হবে সেটা তাই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, আমি কিন্তু আগে ভুলে দিয়েছি, ডিসিশন কিন্তু ইয়োর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিকেন হাবিব, আমাকে কয়েকদিন ভাববার সময় দিন, কারণ ওই মুন্নির সাথে কথা না বলে তো আমি কিছু করতে পারছি না। ঠিক আছে যা, তোকে 24 ঘন্টা সময় নিলাম, এই 24 ঘন্টার মধ্যে ডিসিশন আমার চাই। মাত্র 24 ঘন্টা আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? নেভার, এর বেশি সময় বাড়িয়ে দেওয়ার ব্যাপারে ওর মেয়ে আমাকে নিষেধ। আমার কথা যদি ঠিক মতো না শুনো বলে দিলাম, আমি কিন্তু তোমাকে মেয়ে তুলে নিয়ে যে শাদি করবো, এটা আমার কুল আল ফাইনাল, মনে থাকবে? মেয়েও হারাবা জানো হারাবা খিচিয়া চল। বুদ্ধিমানের মতো কথা বলেছো, পাগলের মতো কথা একদমই বলো, তোমাকে অন্য পাগলের সাথে মেলালে চলবে না। এখন তুমি একটু স্ট্রেইট করে আমাকে বলো তো যে তুমি এই বাড়িতে কেন ঢুকেছো, তোমার আসল উদ্দেশ্যটা কি? পাগলামিত্ব মানে পাগলের উপর জ্ঞান অর্জন করতে চাই, এটাই আমার মানে এটাই আমার সাথে। বাহ, কি অসাধারণ ভাবনা তোমার, তো এই পাগলামিত্ব অর্জন করে তুমি কি উদ্ধার করবে শুনি? পাগলামিত্ব অর্জন করে নিজেকে সমৃদ্ধ করতে চাই ম্যাডাম, আরো সমৃদ্ধ। আমার অনেক খুদ আছে, এই পাগলামিটা যাতে সুনিপুণভাবে করতে পারে সেই ব্যাপারে এই জ্ঞান অর্জন করতেছি আরো চাই। তাহলে এক কাজ করো, এই গরম চা তোমার মাথায় ঢালো। পাগলরা তো কোনো কাজ চিন্তা ভাবনা করে করে না, যখন যেটা মনে আসে তখন সেটা করে। সঠিক কথা, পাগলের মনে যখন যেটা আসে সেটাই কিন্তু করে ম্যাডাম, কিন্তু এই যে গরম চা মাথায় ঢালার যে মন, মানে মন থেকে যে আশাটা, সেটা কিন্তু আমার মন থেকে আসে, আপনার মন থেকে আসে। আপনার মনের ভাবনা আমি তো আমার গায়ে প্রয়োগ করবো না ম্যাডাম। পাগল তো তুমি না, তুমি তো বহুত শেয়ার, তুমি এই বাড়িতে কি জন্য এসেছো সত্যি কথা বলো। আচ্ছা, তুমি কি জানো যে এখানে একজন নাম করা ডিটেকটিভ আছেন, তিনি যে কোনো মুহূর্তে তোমার সমস্ত জারি জুরি সব কিছু ধরে ফেলতে পারেন? ম্যাডাম সেটা আমি জানি, তবে আপনার জানার মধ্যে সামান্য একটু ভুল আছে। কি ভুল? এই যে আপনি বারবার বলতেছেন নাম করা ডিটেকটিভ, নাম করা ডিটেকটিভ, নাম করা ডিটেকটিভ না, অখ্যাত ডিটেকটিভ, মানে অখ্যাত ডিটেকটিভ মানে নাম করা ডিটেকটিভ কি করে, সে হচ্ছে চোর ডাকাতের পিছনে ঘরে, কিন্তু ওটা পাগলের পিছনে ঘরে না। তুমি তো আসলে পাগল না, পাগলের মুখোশধারী। আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে,
এই পাগলের নিয়ে যাব ওই পাগলের কাছে দর্শন দেব। আরে এই পাগলের মধ্যে থাকতে থাকতে না আমিও পাগল হয়ে গেছি, এই জন্য পাগলের সাথে একটু পাগলামি করি। এটা কোনো কথা? এরকম একটা সাড়া দিলে আমার মাথার মধ্যে পুরো যেত। দেখো পাগল মন, আমি যতক্ষণ এখানে এসে দাঁড়িয়ে আছি ততক্ষণে এই চা গরম থাকার কোনো কথা না, সো তোমার মাথা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটু আছে সবাই উল্টো পথে চলছে সবার তালে সমান তালে ছুটলে কি আর তোমার ছোঁয়া মেলে একের মাঝে থাকো তুমি দুয়ের মাঝে নাই উল্টো পথে উল্টো রাতে চলছে যে সবাই তোমার দেখা নাই রে বন্ধু তোমার দেখা নাই উল্টো পথে উল্টো রাতে চলছে যে সবাই।